হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আবারও হাজির হয়ে গেলাম ভীষণ মজার একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের বাঁধাকপির পাকোড়া তৈরি করে দেখাবো। এটা তৈরি করা যেমন সহজ, খেতে কিন্তু ভীষণ মজার হয়। বাসার ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এখানে আমি একটি মিডিয়াম সাইজের বাঁধাকপির অর্ধেক পরিমাণ নিয়ে কুচি করে কেটে নিয়েছি। তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ভালো করে ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর ডোলে ডোলে মথি নিতে হবে, এতে করে বাঁধাকপিটা অনেক বেশি সফট হয়ে যাবে। তারপর 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, এতে করে বাঁধাকপিটা অনেক বেশি সফট হবে। 10 মিনিট পর বাঁধাকপির অতিরিক্ত পানি এভাবে চেপে বের করে নেব। একেবারে ঝরঝরে করে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো প্রকারে পানি না থাকে। তারপর অন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। এভাবে সবটুকু বাঁধাকপি থেকে এক্সট্রা পানি বের করে নেব। বাঁধাকপির মধ্যে লবণ দেওয়ায় এতটা পানি বের হয়েছে। এর মধ্যে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ মসুর ডাল বাটা নিয়ে নেব। ডালটাকে 40 মিনিটের মতো পানিতে ভিজিয়ে পানি ভালো করে ঝরিয়ে নিয়েছি। তারপর বেটে নিয়েছি। ডালটা কিন্তু বেশি পানি দিয়ে বাটা যাবে না, শক্ত করে বেটে নিতে হবে। 2 টেবিল চামচ পরিমাণ ভিজানো মসুর ডাল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। 1 চা চামচ পরিমাণ গ্রেটার দিয়ে গ্রেট করা আদা দিয়ে দিচ্ছি। পেঁয়াজের কলি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ। 4 থেকে 5টি কাঁচামরিচ কুচি। 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ চাট মশলা, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ পরিমাণ। এখন মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। বাইন্ডিং এর জন্য 2 টেবিল চামচ পরিমাণ বেসন দিয়ে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে 1 ফালি লেবুর রস চিপে দিয়ে দিচ্ছি। 1 ফালি লেবুর রস চিপে দিয়ে দিচ্ছি। আবারও ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে হাড়টা পরিষ্কার করে তেল মেখে নেব। এখান থেকে 1 টেবিল চামচ পরিমাণ মিশ্রণ নিয়ে লম্বাটে শেপ দিয়ে দিচ্ছি। এভাবে একটি তৈরি করে নিয়েছি। একইভাবে আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো এভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। পাকোড়াগুলো ভাজার জন্য চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার গরম তেলে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে পাকোড়াগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিসপি করে ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি।
এভাবে কয়েকবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নেব। সুন্দর একটি কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। তো পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখুন পাকোড়ার মধ্যে সুন্দর একটি কালার চলে এসেছে। এখন পাকোড়াগুলো উঠিয়ে নাস্তার প্লেটে নিয়ে নেব। বাকি পাকোড়াগুলো ভাজার জন্য গরম তেলে ছেড়ে দিচ্ছি। এগুলোকেও একইভাবে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নেব। তেল ভালো করে ঝরিয়ে নাস্তার প্লেটে নিয়ে নেব। এভাবে সবগুলো ভেজে নিয়েছি, দেখুন নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।